নমস্কার এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক সুবিধা আমরা জানি যে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে আবার নতুন করে যে নোটিফিকেশন দিয়েছে গত বারো তারিখে বারো দুই দু হাজার কুড়িতে সেখানে যারা এখনো পর্যন্ত সিক্সটি নেবেন বলে মনস্থান করেছেন কিন্তু সিক্সটি ফাইভ নিয়ে ফেলেছেন তারা যদি আবার সিক্সটি নিতে চান তাদের এই সুবিধাটা দেয়া হবে দুদিনের জন্য কারণ সতেরো তারিখ পর্যন্ত রাজ্যে তাদের অপশন পৌঁছে যেতে হবে তো আগামী কাল এবং পরশু দুদিন মিলে হয় বৃহস্পতি শুক্র শনি রবি তো ছুটিই থাকবে ষোলো তারিখ সতেরো তারিখ সোমবার অর্থাৎ সোমবার পৌঁছে যাবে রাজ্যে তো তারই পরিপ্রেক্ষিতে যে প্রশ্ন উঠেছে যে এই অপশনটা আবার নতুন করে কেন দিতে গেল পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন তো এই প্রশ্নটি কিন্তু আমি করেছিলাম এস এমএসকে এম শিক্ষক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক অর্থাৎ রাজ্য সম্পাদক সিরাজুল ইসলাম মহাশয়কে তিনি কি উত্তর দিলেন সেটি এখন আপনাদের শোনাবো তো তার আগে বলে নিই যে অনেকেই প্রশ্ন করেছেন যে ষাট নিলে ভালো কি হবে বা ষাট নিলে এখনো পর্যন্ত তো সরকার ঘোষণাই দিলেন না যে ভালো কিছু হবে কি না তো দেখুন এর উত্তরে আমি বলি যে ষাট নিলে ভালো কি হবে না হবে এর উত্তর আমার এখনো পর্যন্ত জানা নেই তবে এর উত্তর যিনি দিতে পারেন তিনি স্বয়ং শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায় তো তিনি কি বলেছেন না এই বিষয়ে যদি জানতে হয় তাহলে অবশ্যই একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আর এই প্রসঙ্গে বলে রাখি যে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যে শিক্ষক নেতৃত্ব রয়েছে ভগীরথ বাবু কিন্তু আশাবাদী যে ষাটদের জন্য অর্থাৎ পার্শ্ব শিক্ষকের জন্য কিন্তু একটি ভালো কিছু হয়তো হতে পারে সেই ভালো কিছুটা কি না যে একটা বেতন কাঠামো আর বেতন কাঠামো যদি হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে যে অন্যান্য শিক্ষকদের মতো হয়তো তত ভালো কিছু না হলেও পার্শ্ব শিক্ষকদের কিন্তু একটা ভালো কিছু হতে পারে আর যারা এস এস কেমএসের সিক্সটি অপশন নেবেন তাদেরও হয়তো ভালো কিছু হতে পারে কিন্তু এটা সবটাই সম্ভাবনা হবে কি হবে না সেটি কিন্তু আমিও এখনো পর্যন্ত জানি না বা ভগীরথ বাবুও কিন্তু জানেন না তো সঠিক করে এটা ভৌগীরথ বাবুরও কিন্তু আশা বা সম্ভাবনার কথা আর আমারও বক্তব্য হচ্ছে যে এই বিষয়ে কিন্তু আমিও ক্লিয়ার করে কিছু বলতে পারছি না যে অমুক কিছু হবেই এখনো আমরাও আশা করতেই পারি যে না ভালো কিছু হবে তো তারই পরিপ্রেক্ষিতেই কিন্তু এত কিছু কথা বলা আর এই সম্ভাবনা থেকেই কিন্তু নতুন করে যে আবার সিক্সটি নেবার জন্য এস এস টিচারদের একটা অপশন দেয়া হয়েছে সেই অপশনটি কে নেবেন বা কে নেবেন না সেটি বলার কথা নয় তবে অনেকের প্রশ্ন আবার হয়েছে যে যারা সিক্সটি নিয়ে ফেলেছে তারা যদি সিক্সটি ফাইভ নিতে চায় তাদের জন্য কি আবার নতুন করে একটা সিক্সটি ফাইভ অপশনের নোটিফিকেশান আসবে দেখুন এটাও আমি জানি না তবে এই বিষয়ে কিন্তু আমি সিরাজুল বাবুকে প্রশ্ন করেছিলাম কি উত্তর তিনি দিলেন সেটি কিন্তু এখন আপনাদেরকে শোনাচ্ছি কেনই বা এ সিক্সটি নতুন করে এলো আর সিক্সটি ফাইভ নেবার জন্য আবার কোন নোটিফিকেশন আসবে কি না তিনি খোলাখুলি মত জানালেন সেটি শুনুন এসএসকেএমএসকের এমএসকে শিক্ষকদের জন্য তো আবার ষাট অপশন নেবার একটা নোটিফিকেশন জারি হয়েছে এ তো জানেনি কিন্তু কেন এটি জারি হলো এই বিষয়ে আপনার মত কি এখন এটার বিষয়ে কি বলবো দেখুন বিষয়টা ছিল এমন একটা আজকে এই যখন নোটিফিকেশন জারি করা হয়েছে তখনও বলতেছে সরকার নাকি একটা শ্রেণি আর কি যে সরকার নাকি চাইছে যে সারটাকে নেওয়া হোক এটা একটা বিভেদের সৃষ্টি আসলে তা না বিষয়টা কিছু মানুষ কিছু শিক্ষক যারা ওই কথা শুনে যে না পঁয়ষট্টি একান্ন বাহান্ন বা আটচল্লিশ এরকম আছে তারা ভুল ভুল ওই বার্তাটা শুনেই তারা হয়তো সেই সাতটা পঁয়ষড়িটাকে গ্রহণ করেছে পরবর্তীকালে যখন বিভিন্ন তারা দেখছে যে না এটা আমাদের বিরাট ভুল হয়ে গেল তখন তাদের একটা আমাদের সংগঠনের কাছে আমরা এটা বলি যে দেখুন একটু মনে সময় দিলে ভালো হয় সেই জন্য হয়তো হয়তো হতে পারে তার জন্য হয়তো পিছিয়েছে বা সরকার কোনো চিন্তা ভাবনা করেছে জানি না কোনটা কোনটা থেকে কিভাবে করছে তাহলে আমাদের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন শিক্ষক যে আমাদের তো খুব ভুল হয়ে গেল আমরা তো ওই বার্তা শুনে করে ফেললাম পঁয়ষট্টি হম কি হবে না হবে এরকম একটা কথাই আসছিল আমাদের কাছে আরকি আচ্ছা আচ্ছা তার আপনারা সরকারের কাছে আবেদন করেছিলেন আবেদন করে দেখুন আর একটা সময় কারণ হচ্ছে যে এটা তো একটা বিরাট এর ব্যাপার এখন যদি বয়স ভবিষ্যতে কিছু ঘোটে যায় কিছু হয় তখন তারা একটা সুযোগ পেয়ে হবে যখন সরকার চিন্তা ভাবনা কি করছে জানিনা এখনো পর্যন্ত আরো তো সরকারের কি চিন্তা ভাবনা আছে তো সেই জন্য হয়তো সরকার বাড়িয়েছে হবে আচ্ছা এই প্রসঙ্গে বলি যে অনেকে করুন ষাট নিয়েছে কিন্তু মনে হচ্ছে যেন পঁয়ষট্টি নিলেই ভালো হয় তাহলে তাদের জন্য কি অপশন আবার আসবে যে তারা আবার পঁয়ষট্টি নিতে চাইছে তাহলে আমাদেরও পঁয়ষট্টি নেবার সুযোগ দেয়া হোক তারা অথচ ষাট নিয়েছে কিন্তু এরা হ্যাঁ বুঝতে পারছি এখন দেখুন এই নোটিফিকেশনটা কিন্তু তা নেই না এটাতে তা নেই এখানে কিন্তু আছে যে যারা নিয়েছে তারা যদি মনে করে সার নেবে তাহলে তাদের জন্য এই সময়টা কিন্তু অলরেডি বার্তা দিচ্ছে যে না যারা যারা ভুলবশত সার নিয়েছে তারা পঁয়ষট্টি নিতে পারে এখন একটা বার্তা দিচ্ছে আর কি আমি শুনলাম বার্তাটা যারা সুযোগ আছে এখনো যারা সার নিয়েছে ভুলবশত তারা না না কিন্তু মনে হচ্ছে সেরকম হবে বলে আমাদের তো মনে হচ্ছে না তাহলে এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন